নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাতাশ তিন দু হাজার বাইশে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত বেসরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই বেসরকারি স্কুলগুলো যে ফিজ নেয় সেই ফিজ নেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়া দিয়েছে যে যদি কোনো ছাত্রছাত্রী এই বেসরকারি স্কুলে ফিজ দিতে না পারে তার জন্য তাদেরকে পরীক্ষায় কিন্তু বসতে দিতে হবে পরীক্ষা আটকানো যাবে না সেই ব্যবস্থা করতে বলা হয়েছে বেসরকারি স্কুলগুলোকে সেরকমই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো দেখুন অবশ্যই আপডেট তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খর পাওয়ার জন্য শিক্ষা সংগত ঘর পাওয়ার জন্য স্কুলের ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের পরীক্ষায় বসতে দিতে পার বাধা দিতে পারবে না রাজ্যের কোনো বেসরকারি স্কুল সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে বরখাস্ত করা যাবে না আদালতের অনুমতি ছাড়া কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাবে না করোনাকালে বেসরকারি স্কুলের ফিজ সংক্রান্ত মামলা নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট মহামারীর সময় অভিভাবকদের কিছুটা স্বস্তি দিয়ে স্কুল ফিতে কুড়ি শতাংশ ছাড় কথা ঘোষণা করেছিল হাইকোর্ট এবং সংক্রমণের প্রকোপ কমায় গত ফেব্রুয়ারিতে পুরোতম স্কুল চালুর সিদ্ধান্ত রাজ্য সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতে অনলাইনের বদলে পুরনো রীতিতে পঠন পাঠন শুরু হয় সেই পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে বেসরকারি স্কুলগুলিকে ছাত্রছাত্রীর কাছ থেকে পুরো ফি আদায় ছাড়পত্র দেয় হাইকোর্ট আঠেরোই ফেব্রুয়ারি বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে আঠাশে ফেব্রুয়ারির পর থেকে অভিভাবকদের পুরো বেতন দিতে হবে এবং বর্ধিত বেতন নিয়ে স্কুল ও অভিভাবকদের মধ্যে বিবাদ থাকলে সেক্ষেত্রে ওই বর্ধিত অংশের অর্ধেক বা পঞ্চাশ শতাংশ অভিভাবকদের মিটিয়ে দিতে হবে কিন্তু এখনও নির্দেশের পরেও সমস্যা মেটেনি অভিভাবকদের একাংশের অভিযোগ আদালতের নির্দেশের সুযোগ নিচ্ছে স্কুলগুলি বেশ কয়েকটি স্কুল অস্বাভাবিক হারে বেতন বৃদ্ধি করেছে এবং করোনার সময় বেতন ছাড় দেয় যে ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে ইচ্ছাকৃতভাবে এমনটাই করা হচ্ছে শুধু তাই নয় বর্ধিত বেতন না মেটালে দিলে পড়ুয়াকে বোর্ডের পরীক্ষা বসতে দেওয়া হবে না বহিষ্কার করে দেওয়া হবে বা রেজাল্ট আটকে রাখা হবে বলে স্কুলের তরফে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের শুক্রবার বিচারপতি বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের মামলাটি শুনানির জন্য অভিভাবকদের আইনজীবী হলফ দিয়ে স্কুলগুলোর বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ জানান এবং স্কুলগুলো অভিভাবকদের বিরুদ্ধে আদালতের নির্দেশ মেনে ফি জমা না দেওয়ার অভিযোগ সরব হয় ও উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায় যে উভয়ের তরফেই একাধিক অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ আদালতের পক্ষে খতিয়ে দেখা সম্ভব নয় তাই অভিভাবক অভিযোগগুলো খতিয়ে দেখতে সিনিয়র আইনজীবী তিলক কুমার বোস এবং আইনজীবী উদয়ন চক্রবর্তীকে বিশেষ অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তারা পাশাপাশি আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পঁচিশে মার্চ অর্থাৎ এই রায়দান দিন পর্যন্ত ফি বকেয়া থাকার কারণে কোনো পরীক্ষার্থীকে হচ্ছে বোর্ডের পরীক্ষার বসা থেকে বিরত করা যাবে না এবং সংশ্লিষ্ট রেজাল্টের পরবর্তী শুনানি রয়েছে দশই জুন পরবর্তী রায়দান যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আটকে রাখা যাবে না রেজাল্ট আটকে রাখা যাবে না বহিষ্কারও করা যাবে না পরবর্তী শুনানি রয়েছে দশই জুন তো যা হইকে আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ